এই যে মুসলমানি সময় বাচ্চাদের যে কষ্ট হয় মা বাবার ভুলের কারণে, ডাক্তার দিয়েও যদি মুসলমানি করানো হয় তারপরও বাচ্চারা কষ্ট পায়। ডাক্তার বা হাজাম তারা ফুটাই ঠিকই আছে কিন্তু ছিলে ফুটিয়ে থাকে। بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় বন্ধুগণ, বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বাচ্চাদের মুসলমানি সময় কষ্ট হয়, কান্নাকাটি করে থাকে। এখন কেন বাচ্চাদের মুসলমানি সময় কান্নাকাটি করে কষ্ট পায়? ডাক্তার দিয়েও যদি মুসলমানি করানো হয় তারপরও বাচ্চারা কষ্ট পায়। তাই বন্ধুগণ, এই যে মুসলমানি সময় বাচ্চাদের যে কষ্ট হয় এর ভুলটা হচ্ছে মা বাবার। মা বাবার ভুলের কারণে এমনটি হয়ে থাকে যে কিছু কিছু মা বাবা আছে তারা জানে না। আসুন ভুলটা কি, কি ভুল করে থাকে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ জানতে পারবেন। মুসলমানের আগে বাচ্চাদের কেন ফুটিয়ে রাখতে হবে আপনারা দেখুন, যে এই কারণেই যে মুসলমানির সময় বাচ্চা কষ্ট পাবে না। দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলমানির আগে এই অবস্থা থাকে। এখন কোনো বাচ্চার মুসলমানির সময় হতে পারে 5 বছর 7 বছরে, যার যে সময় সময় হয় তখন যে মুসলমানি হয়, তাহলে দেখুন যে মুসলমানির ধরে নিলাম 5 বছর বয়সে, এই 5 বছর পর্যন্ত কিন্তু এই বাচ্চার এই অবস্থা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনের অংশ হচ্ছে এখন যে চামড়া, এই সামনের অংশের সাথে মিশে আছে এক নাগাল, কিন্তু এই 5টি বছরই একবারও কিন্তু ফুটানো হলো না। এতে কি হলো যে এই মুসলমানির সময় কি হয়, ডাক্তার বা আজাম দিয়ে যখনই মুসলমানি করাবে তখন তারাও কিন্তু ফুটিয়েই মুসলমানি করাবে। এখন যখন মুসলমানি করাতে যাবে তখন কি হলো যে বাচ্চার ফুটানো হলো না, এতে কি করে ডাক্তার বা হাজাম তারা ফুটাই ঠিকই আছে কিন্তু ছিলে ফুটিয়ে থাকে। আর এই ছিলে যে ফুটায় তখনই বাচ্চার অনেক জ্বালাপোড়া করে, কষ্ট পায়, কান্নাকাটি করে। আপনারা দেখবেন বাচ্চার মুসলমানি 5 থেকে 10 মিনিট পর বাচ্চা অনেক জ্বালাপোড়া করবে, কান্নাকাটি করবে, যে এত চিৎকার করবে কেন? কারণটা হচ্ছে যে মুসলমানি সময় বাচ্চাকে যে ছিলে মুসলমানি করিয়েছে একবারও যে ফুটানো হয়নি এই কারণেই। আবার দেখবেন যে কিছু কিছু বাচ্চা আছে যারা 2 বছরে 3 বছরে 4 বছরের মধ্যে তারা তাদের সন্তানদের মুসলমানি দিয়ে ফেলে। কেন দিয়ে থাকে? কারণটা হচ্ছে এখানেই, এই যে দেখতে পাচ্ছেন সামনের চামড়া আর এই যে সামনের অংশ যে ঢাকা, এই ঢাকা এই চামড়ার অংশে অনেক বাচ্চার ইনফেকশন হয়ে যায়, যার কারণে জলদি তারা তাদের বাচ্চাদের মুসলমানি দিয়ে ফেলে, শুধু এই কারণে যে ভিতরে ইনফেকশন হয়ে যায়। কিন্তু যে বাচ্চার ফুটানো হবে না তখন কি হবে, ছিলে যে কষ্টটা এই কষ্টটা পাবে না ফুটানোর কারণে। তাই প্রত্যেক অভিভাবকের মা বাবা তাদের দায়িত্ব রয়েছে মুসলমানির আগে যদি তারা তাদের এই পর্যন্ত যে সামনের অংশ, সামনের চামড়ার অংশ, এই যে সামনের অংশের সাথে যে বের হয়ে থাকবে সেই অংশ যদি ফুটিয়ে রাখে ছোটোবেলা থেকেই, যে বাচ্চাদের ছোট সময় অল্প অল্প করে যদি ফুটিয়ে রাখে, বাচ্চা যখন একটু বড় হয় বাচ্চাদেরকে দেখিয়ে দেয়, তাহলে বাচ্চারা নিজেরা নিজেরাই ফুটাবে। তাই আমাদের বর্তমান সমাজে এই যে ফুটানো অনেক মা বাবা জানে না, যে আমিও জানি না যে আমার সন্তান 7 বছরে মুসলমানি দিয়েছি একবারও আমি ফুটাইনি, যার কারণে আজাম যখন মুসলমানি করেছে তাকে ফুটিয়েছে, তবে এমনভাবে ফুটিয়েছে যে ডাইরেক্ট ছিলে, যে আমি চোখে দেখেছি যে বাচ্চা মুসলমানির 10 মিনিট পরই
অনেক কানাকাড়ি করেছে আর তার একটাই কারণ হচ্ছে যে এই যে বাচ্চাকে মুসলমানির আগে ফুটানো হয়নি একবার ফুটানো প্র্যাকটিস করে দেওয়া হয়নি তাহলে অবশ্যই এই বিষয়টি আমাদের প্রত্যেক যারা অভিভাবক মা বাবা রয়েছেন তাদের এই কাজটি করা দরকার যে বাচ্চাদের মুসলমানির আগে ফুটিয়ে রাখা এটা অবশ্যই করা দরকার যাতে বাচ্চা মুসলমানের সময় কান্নাকাটি না করে ব্যথা না পায় জ্বালাপোড়া না করে আসুন বন্ধুগণ আমরা তাদের মাঝে শেয়ার করি যারা এই বিষয়টি অভিভাবক জানে না যে বাচ্চাদের মুসলমানি এখনও হয়নি তাদের কাছে শেয়ার করি বিষয়টি যে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কষ্ট পেয়েছি আমার বাচ্চার মুসলমানি সময় তাই আমি চাই না আর অন্য কারো মা বাবার সন্তান যাতে কষ্ট না পায় তাই আপনাদের মাঝে এই মেসেজটি আমি তৈরি করেছি আমিও জানি না এবং আমার স্ত্রীও জানি না যে আমার স্ত্রীকে আমি বলেছি যে তুমি কি একবারই ফোটোনি আমার স্ত্রী বলে আর আমি কি এটা জানি তাই দেখুন যে এই যে না জানা বর্তমান সমাজে মা এবং বাবা উভয়ই আমরা অভ্যস্ত না তাই আসুন আমরা এই ফুটানো বাচ্চাদের ছোট থেকে নিজেরা করি এবং বাচ্চা যখন একটু বড় হবে তখন বাচ্চারা নিজের নিজেরাই একা করবে এখানে লজ্জা শরমের কোনো কথা না কারণ মুসলমানি দিতে হবে আর এই মুসলমানির সময় বাচ্চা যাতে কষ্ট না পায় কান্নাকাটি না করে জ্বালাপোড়া না করে এটা তো আমরা সবাই চাই যে বাচ্চা ভালো থাক মুসলমানির সময় যাতে কান্নাকাটি না করে আর কান্নাকাটি করবে না যদি ফুটানো থাকে বাচ্চার দুগান আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু